নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছে আমি অভিক। বাংলাদেশের বিভিন্ন খবর নিয়ে শুরু করছি বাংলাদেশ সারাদিন। আর প্রথমেই নজর রাখবো আজকের হেডলাইনসে। সৌদি আরবের মদিনায় হযরত মুহাম্মদের রওজা মোবারক জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জিয়ারতের শেষে মোনাজাতেও অংশ নেন তিনি। ওবায়দুল কাদের বলেছেন, বারো দেশে বাংলাদেশি পোশাক প্রত্যাহারের খবরটি পুরোপুরি গুজব। ডক্টর হাসান মাহমুদ বলেছেন, বিএনপি নিষিদ্ধ সংগঠনের মতো কাজ করছে, এদের সঙ্গে ইসরায়েলের কোনো পার্থক্য নেই। রাজনৈতিক কারণে নয়, বিএনপি নেতাদের অপরাধে জড়িত থাকার কারণে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। গত ২৪ ঘন্টায় বাংলাদেশে ঘটে গেছে বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘটনা, আর সেই সমস্ত খবর নিয়ে শুরু করছি আজকের বাংলাদেশ সারাদিন। সৌদি আরবের মদিনায় মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মোবারক জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মহানবীর রওজা জিয়ারতের পর মোনাজাতে অংশ নেন তিনি। এ সময় তার বোন শেখ রেহানাও সেখানে উপস্থিত ছিলেন। জেদ্দায় ইসলামের নারী বিষয়ক একটি আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে সৌদি আরব সফর করছেন প্রধানমন্ত্রী। ইসলামিক সহযোগিতা সংস্থার সদর দফতরের সমন্বয়ে এটি আয়োজিত হচ্ছে। সফরের শুরুতেই মহানবীর রওজা জিয়ারত করতে মদিনায় যান তিনি। মসজিদে নববীতে আসর ও মাগরিবের সালাত আদায় করেন প্রধানমন্ত্রী। মদিনা থেকে জেদ্দায় যাবেন শেখ হাসিনা, পরে সড়ক পথে মক্কায় যাবেন। সেখানে প্রধানমন্ত্রী ওমরা পালন ও মসজিদে হারামে নামাজ আদায় করবেন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বারো দেশে বাংলাদেশি পোশাক প্রত্যাহারের খবরটি গুজব। আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে অনির্ধারিত এক ব্রিফিং এ কথা জানান তিনি। গণমাধ্যমে খবর আসে, যুক্তরাষ্ট্র সহ বিশ্বের ১২টি দেশ বাজার থেকে তুলে নিচ্ছে বাংলাদেশের তৈরি বিভিন্ন ব্র্যান্ডের পোশাক। কারণ হিসেবে বলা হচ্ছে স্বাস্থ্য ঝুঁকি। যুক্তরাষ্ট্র সহ ইউরোপের বেশ কয়েকটি দেশ বাংলাদেশ থেকে পোশাক কিনবে না। সরকার এই পরিস্থিতি কিভাবে মোকাবেলা করবে? প্রশ্নের জবাবে কাদের বলেন, এটি সম্পূর্ণ গুজব। এই ধরনের সংবাদের কোনো ভিত্তি নেই। যুক্তরাষ্ট্র সহ ইউরোপীয় ইউনিয়ন ভুক্ত ১২ দেশ বাংলাদেশ থেকে পোশাক কিনবে না, এরকম কোন খবর আমরা পাইনি। বিএনপি তো অলরেডি বলেছে যে তাদের নতুন শাড়ি এসে গেছে, এইটা গ্রেপ্তার হলে আরো এক শাড়ি আছে, তাদের লিডারশিপের অনেক শাড়ি, আমরাও দেখি কত শাড়ি আছে। তারা বলছে না লিডারশিপ তো তাদের আছে, লন্ডন থেকেই তো নেতৃত্ব চালাচ্ছে, আর লাগে না, উনি তো আছে। বিএনপি নিষিদ্ধ সংগঠনের মতো কর্মসূচি ঘোষণা করছে। তালেবান ইসরায়েলের সাথে তাদের কোনো পার্থক্য নেই বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। সচিবালয়ে এক ব্রিফিং এ কথা বলেন তিনি। তথ্যমন্ত্রী বলেন, যে কেউ রাজনৈতিক কর্মসূচি পালন করতে পারে, কিন্তু অবরোধের নামে মানুষের জানমালের উপর হামলা চালাচ্ছে বিএনপি। ইসরায়েল বাহিনীর মতো বিএনপি জামায়াত হামলা চালাচ্ছে, তারা এখন পর্যন্ত গাজায় হামলা নিয়ে একটা শব্দও বলেনি। বিএনপির কর্মসূচি ঘোষণা আর নিষিদ্ধ সংগঠনের কর্মসূচি ঘোষণার মধ্যে কোনো পার্থক্য নেই। যখন আফগানিস্তানে তালেবান ক্ষমতায় ছিল না, তখন তালেবানরা যেভাবে কর্মসূচি ঘোষণা করত, কিংবা ইসলামিক স্টেট ঠিক একই কায়দায় অনলাইনে কিংবা অনলাইন প্ল্যাটফর্মে তারা এখন কর্মসূচি ঘোষণা শুরু করেছে। তথ্যমন্ত্রী জানান, বিশ্বের ১২টি দেশ বাংলাদেশের গার্মেন্টস পণ্য প্রত্যাহার করেছে বলে একটি পত্রিকা সংবাদ প্রকাশ করেছে। এমন ভুল সংবাদের জন্য সেই পত্রিকার কাছে জবাবদিহিতা চাওয়া হবে। মির্জা ফখরুল ইসলামকে মুক্তির জন্য যে বিশিষ্ট ব্যক্তিরা বিবৃতি দিয়েছেন, তারা বিএনপি পন্থী বলেও মন্তব্য করেন মন্ত্রী। বিএনপি নেতাদের রাজনৈতিক কারণে নয়, অপরাধজনিত সংশ্লিষ্টতায় গ্রেফতার করা হয়েছে বলে দাবি করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। সচিবালয়ে আইন মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে করা মামলা নিয়ে কোনো আলোচনা হয়েছে কিনা এমন প্রশ্নে আইনমন্ত্রী বলেন, না, মামলা নিয়ে কোনো আলোচনা হয়নি। বিএনপির বড় বড় নেতাদের গ্রেফতার করা হচ্ছে, এতে রাজনৈতিক সমস্যার সমাধান হবে কিনা জবাবে আইনমন্ত্রী বলেন, আমার মনে হয় এই প্রশ্নের উত্তর সঠিকভাবে যে জায়গায় পাবেন সেটা হলো স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আমার কাছে এর কোনো উত্তর নেই। ওনাদেরকে রাজনৈতিক কারণে ধরা হয় নাই, ওনাদেরকে অপরাধজনিত সংশ্লিষ্টতায় ধরা হয়েছে। তো এই রাজনীতির সাথে এটার সাথে কোনো কানেকশন নাই। বাংলাদেশ সারাদিন আজকের মতন এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন সাত দিন।